প্রযুক্তির যুগে হাতের কাছেই সবকিছু ঘরে বসেই পেয়ে যাচ্ছেন পছন্দ সই জামা কাপড় গৃহস্থলীর সরঞ্জাম সহ অনেক কিছু বর্তমানে অনলাইনে বিভিন্ন কোম্পানিতে বুকিং করলেই ঘরে চলে আসছে জিনিস কিন্তু সাবধান প্রতারণার শিকার হতে পারেন আপনি অনেকে প্রতারণার শিকার হয়েছেন এবার যেমনটা হল ধর্মনগর থানা দিন নকরের বাসিন্দা জাভেদ হোসেনের সঙ্গে টেলিভিশনে দেখে নাততল কোম্পানিতে অনলাইনে তিনি বুকিং করেছিলেন পাঁচটি বেড কভার বুকিং মতো ডাক করে প্যাকেট আসে তিনি দু হাজার টাকা দিয়ে প্যাকেট নিয়ে খুলেন তখনই অবাক জাভেদ বেডশিটের দেখানি কিছু জামা কাপড় এমনই অভিযোগ তার তিনি বিষয়টি ফোনে কোম্পানিকে জানান তারা আটচল্লিশ ঘন্টা সময় চায় নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও সারা দেয়নি অনলাইন কোম্পানি না তোল আগস্টের পঁচিশ তারিখ দিছি আইসে বাইশ তারিখ মালটা আমি জিনিসটা অর্ডার দিয়েছিলাম পাঁচটা বেডশিট তো এই জিনিসটা আমার আমি রিসিভ করছি যখন পোস্ট অফিসে গিয়া ক্যাশ রিসিভ করছি টাকাটা দেওয়ার পরে আমি এটা খুলছি খোলার পরে এই জিনিসটা আমি এখানে পাইছি না আমি পাইছি প্যান্ট শার্ট এই চুড়িদারের টুমা এইগুলো পাইছি আমি জিনিসটা তারপরে এই জিনিসটা আমি তারা কমপ্লেন দিছি না তুলে তারা কইছে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা রেজাল্ট দিব তাহলে আটচল্লিশ ঘন্টা পাই হয়ে গেছে আমি ফোন করছিলাম ফোন করার দেখো এটা যেটা ওয়ার হয়ে গেছে এটা আর দেওয়া যেতে না এটা আমরা কোম্পানি রিটার্ন দেবে না সস্তায় ঘরে বসে জিনিস কেনার শখ বা না থাকে তবে বুঝি বুকিং করবেন নয়তো গাটের পোষা গচ্ছা গেল পিয়ারো রিপোর্ট চ্যানেল তিন রাত